গ্রামবাসীদের প্রচেষ্টায় উদ্ধার বিশাল আকৃতির পূর্ণবয়স্ক বনবিড়াল। মুরগির লোভ দেখিয়ে খাঁচায় বন্দী বনবিড়াল। গ্রামবাসী ও বনদপ্তরের প্রচেষ্টায় পুনরায় বিড়ালটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। মুরগি খাওয়ার লোভ দেখিয়ে খাঁচায় বন্দী বনবিড়াল। গ্রামবাসীদের প্রচেষ্টায় উদ্ধার বিশাল আকৃতির পূর্ণবয়স্ক বনবিড়াল। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার পিলখানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট হাড়োয়া থানার পিলখানা এলাকায় বেশ কয়েকদিন ধরে এলাকায় ব্যাপক উৎপাত করছে এক বনবিড়াল। সেই সঙ্গে কোনো বাড়ির হাঁস আবার কোনো বাড়ির মুরগি ধরে নিয়ে যাচ্ছে জঙ্গলে। এরপর গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে এসে ধরা দেয় ওই জঙ্গল ক্যাট বা বনবিড়াল। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই বনবিড়াল পূর্ণবয়স্ক এবং প্রায় 3 ফুট লম্বা। এরপর গ্রামবাসীদের পক্ষ থেকে মিনাখা বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় ওই বনবিড়ালটিকে। এই বনবিড়ালটা কয়েকদিন যাবত খুব উৎপাত করছে এলাকার মা বোনেদের মুরগির থেকে শুরু করে পোলট্রি ফার্মগুলো যেগুলো আছে সেখানে হামলা করছে। বিশেষ করে আজকে যা এই পিলখানা বিদ্রোহের সঙ্গে ছেলেদের সহযোগিতায় সেটারে আমরা খাঁচাবন্দি করেছি এবং আজগার গাজীর পোলট্রি ফার্ম থেকে উদ্ধার করেছি। তিনি আমাদের একটা মানে জ্যান্ত মুরগি দিয়েছে, সেটাকে খাঁচার মধ্যে দিয়ে খাঁচাটাকে মানে এমনভাবে সাজানো হয়েছে বিড়ালটা গেল মুরগি খাওয়ার এসায় এবং সেখানে গিয়ে আটকে গেল। আমরা এই বন্য প্রাণীটাকে বন্য বিড়ালটাকে আমরা বনদপ্তরে দিতে চাই, কারণ আমরা চাই না কোনো মানে প্রাণী নিহত হোক, আমরা তাদের হাতে তুলে দিয়ে সে যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই এই আশাই করি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী 3 দিন বিড়ালটিকে পর্যবেক্ষণ করা হবে এবং বন বিড়ালটির শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হবে। তারপর তাকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা হাবিবুল ইসলাম বলেন, এই বনবিড়ালটি বেশ কয়েকদিন ধরে উৎপাত করছে আমাদের এলাকায়। বিভিন্ন বাড়ি থেকে হাঁস মুরগি তুলে নিয়ে যাচ্ছে, এরপর আমরা সকলে মিলে খাঁচা তৈরি করি এবং সেই খাঁচায় ফাঁদ পেতে ওকে ধরা হয়। তবে ওকে প্রাণে মারিনি আমরা। এরপর আমরা বনদপ্তরে খবর দিই, বনদপ্তরের কর্মীরা এসে ওকে নিয়ে যায়। দাদা, ওই বন্য বিড়ালটা আজ কদিন ধরে খুব উৎপাত করছে আমাদের এলাকায়। আমাদের ওই পোলট্রি ফার্মের মুরগি ধরে ধরে খাচ্ছে, তারপর আমাদের মা বোনেদের মুরগি খাচ্ছে। তা আমরা ওকে খুব খুব কষ্ট করে ধরেছি, আজ কতদিন ধরে চেষ্টায় একটা খাঁচার মধ্যে ওকে আমরা ধরেছি। আমাদের এই সংস্থার পক্ষ বিদ্রোহী সংঘের পরিচালনায় আমরা ওকে খুব ধরেছি, ধরে আমরা ওকে মারিনি। আমরা ওকে মানে আমাদের যে বন দপ্তরের কাছে আমরা পাঠিয়ে দেবো, একটা প্রাণ আমরা মারিনি আর কি। ফরেস্ট অফিসের কাছে ফোন করেছি ওকে পাঠিয়ে দেবো বলে। বন দপ্তর বললো স্যার আমরা আসবো, কখন নিয়ে যাবো জানি না, কিন্তু আমরা ওকে দেখেছি যত্ন সযত্ন করে রেখেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।